বাইকার্বনেট হিমোগ্লোবিন, বাইকার্বনেট। আচ্ছা ঠিক আছে, তাহলে কি হোয়াট আর দ্য বডি ডিস্ট্রিবিউশন অফ দ্য বডি বাফার সিস্টেম? ব্লাড, তারপরে ব্লাডে হচ্ছে শোনো হিমোগ্লোবিন থাকবে, বাইকার্বনেট, ফসফেট প্রোটিন, বাইকার্বনেট ফসফেট প্রোটিন, আরবিসিতে হচ্ছে হিমোগ্লোবিন থাকবে, আরবিসিতে হিমোগ্লোবিন থাকবে, হিমোগ্লোবিন, তারপরে ফসফেট বাইকার্বনেট, হিমোগ্লোবিন থাকবে, আরবিসিতে হিমোগ্লোবিন থাকবে, ফসফেট বাইকার্বনেট, প্রোটিন নাই, প্রোটিন নাই হচ্ছে ইউরিন আর আরবিসিতে, আরবিসি ইউরিনে প্রোটিন নাই। প্রোটিন নাই আরবিসি এবং ইউরিনে, বাইকার্বনেট ফসফেট অ্যান্ড প্রোটিন, বা বাইকার্বনেট ফসফেট প্রোটিন, তারপরে হচ্ছে প্লাজমা আর ইসিএফে বাইকার্বনেট ফসফেট প্রোটিন, আইসিএফে বাইকার্বনেট ফসফেট প্রোটিন, ইউরিন ফসফেট বাইকার্বনেট, সব জায়গায় ফসফেট বাইকার্বনেট আছে, ইউরিন এবং আরবিসিতে হচ্ছে কোনো প্রোটিন নেই। ঠিক আছে, বাইকার্বনেট ফসফেট প্রোটিন, ঠিক আছে, ইউরিন আরবিসিতে প্রোটিন নেই। তারপরে হচ্ছে ইউরিন, ইউরিনে আছে হচ্ছে অ্যামোনিয়া আর বাইকার্বনেট ফসফেট প্রোটিন, আরবিসিতে আছে হিমোগ্লোবিন। মেটাবলিক অ্যাসিডোসিস, অপোজিট ফেজ, আচ্ছা মেটাবলিক অ্যাসিডোসিস, আচ্ছা এটা কী? তাহলে ক্লাসিফিকেশন অফ অ্যাসিড বেস ডিসঅর্ডার, সিম্পল অ্যাসিড বেস ডিসঅর্ডার, কমপ্লেক্স অ্যাসিড বেস ডিসঅর্ডার, ডাবল ফেজ, অ্যাডিটিভ ফেজ, অপোজিট ফেজ। তাহলে ডাবল ফেজ, ইট মে বি অ্যাডিটিভ অর অপোজিট, হেয়ার টু ডিসঅর্ডার্স অকার সিমুলটেনিয়াসলি, টু ডিসঅর্ডার অকার্স। ঠিক আছে, মেটাবলিক অ্যাসিডোসিস প্লাস মেটাবলিক অ্যালকালোসিস, ভমিটিং উইথ ডায়রিয়া, রেসপিরেটরি অ্যাসিডোসিস প্লাস মেটাবলিক অ্যালকালোসিস, অ্যাস্থমা অ্যান্ড ভমিটিং। ঠিক আছে, তারপর কি রেসপিরেটরি অ্যালকালোসিস অ্যান্ড মেটাবলিক অ্যাসিডোসিস, তাহলে মেটাবলিক অ্যাসিডোসিস, মেটাবলিক অ্যালকালোসিস দুইটা যদি মেটাবলিক হয় তাহলে ভমিটিং প্লাস ভমিটিং। আচ্ছা মে বি অ্যাডিটিভ অর এয়ার টু ডিসঅর্ডার্স অকার সিমুলটেনিয়াসলি, ডাবল ফেস, ট্রিপল ফেস, থ্রি ডাইমেনশনাল, থ্রি ডিসঅর্ডার সিমুলটেনিয়াসলি। আচ্ছা ডাবল ফেস অ্যাসিড বেস ডিসঅর্ডার, ওকে ডাবল ফেস, সেটা কি অপোজিট, অপোজিট ফেস, মেটাবলিক অ্যাসিডোসিস, মেটাবলিক অ্যালকালোসিস, রেসপিরেটরি অ্যাসিডোসিস অ্যান্ড মেটাবলিক অ্যালকালোসিস, মেটাবলিক অ্যালকালোসিস, অ্যাজমা উইথ ভমিটিং, রেসপিরেটরি অ্যাসিডোসিস, মেটাবলিক অ্যালকালোসিস, অ্যাজমা উইথ ভমিটিং,
রেসপিরেটরি অ্যালকালোসিস, রেসপিরেটরি অ্যাসিডোসিস। আচ্ছা, ট্রিপল ফেজ, মেটাবলিক অ্যাসিডোসিস, মেটাবলিক অ্যালকালোসিস, রেসপিরেটরি অ্যাসিডোসিস, অ্যাজমা, ভমিটিং, ডায়রিয়া। রেসপিরেটরি অ্যাসিডোসিস, মেটাবলিক অ্যালকালোসিস, ওকে। হ্যাঁ, টু ডিসঅর্ডার্স অকার সিমুলটেনিয়াসলি, ওকে। মেটাবলিক অ্যাসিডোসিস, মেটাবলিক অ্যাসিডোসিস অকার্স ওয়েন অ্যান অ্যাসিড আদার দেন কার্বনিক অ্যাসিড, আদার দেন কার্বনিক অ্যাসিড, ডিউ টু কার্বন ডাইঅক্সাইড রিটেনশন। মেটাবলিক অ্যাসিডোসিস অকার্স ওয়েন অ্যান অ্যাসিড আদার দেন কার্বনিক অ্যাসিড ডিউ টু কার্বন ডাইঅক্সাইড রিটেনশন অ্যাকুমুলেটস ইন দ্য বডি, রেজাল্টিং ইন এ ফল ইন দ্য প্লাজমা বাইকার্বনেট। আচ্ছা, মেটাবলিক অ্যাসিড অকার্স ওয়েন অ্যান অ্যাসিড দেন কার্বনিক অ্যাসিড অ্যাকুমুলেটস ইন দ্য বডি, রেজাল্টিং ইন এ ফল অফ দ্য প্লাজমা বাইকার্বনেট অ্যান্ড কনসিকুয়েন্ট ইনক্রিজ অফ এইচ প্লাস। প্রাইমারি ডিফেক্ট, ডিক্রিজ প্লাজমা কার্বনেট ডিউ টু এনি কজ কনসিকুয়েন্ট। আচ্ছা, প্লাজমা বাইকার্বনেট, ইট ইজ কম্পেনসেটেড বাই হাইপার ভেন্টিলেশন। আচ্ছা, রেসপিরেটরি অ্যালকালোসিস কি হয়, টিটানি, রেসপিরেটরি অ্যালকালোসিসে টিটানি হয়, ইউরিন অ্যালকালাইন হয়, বাইকার্বনেট নর্মাল থাকে রেসপিরেটরি অ্যালকালোসিসে, কার্বন ডাইঅক্সাইড ডাউন থাকে, সেরেব্রাল ব্লাড ফ্লো ডাউন থাকে, কমে যায় বা পার্শ্বের পেশক কার্বন ডাইঅক্সাইড কমে যায়, সেরেব্রাল ব্লাড ফ্লো কমে যায়। আচ্ছা, তাহলে রেসপিরেটরি অ্যালকালোসিসে কী হয়, অবশ্যই টিটানি হয়, ইউরিন অ্যালকালাইন থাকে রেসপিরেটরি অ্যালকালোসিস, মেটাবলিক অ্যালকালোসিস, ওকে। রেসপিরেটরি অ্যালকালোসিসে টিটানি হয়, মেটাবলিক অ্যালকালোসিসেও টিটানি হয়, ইউরিন অ্যালকালাইন বাইকার্বনেট নর্মাল, বাইকার্বনেট হাই, পার্শ্বাল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড কমে যায়, বেড়ে যায়, এটা উল্টা, সেরেব্রাল ব্লাড ফ্লো কমে যায়, মেটাবলিক অ্যালকালোসিসে বেড়ে যায়। তাহলে দেখো, রেসপিরেটরি অ্যালকালোসিস এবং মেটাবলিক অ্যালকালোসিসের ভিতরে পার্থক্য, রেসপিরেটরি অ্যালকালোসিস অ্যান্ড মেটাবলিক অ্যালকালোসিস। রেসপিরেটরি অ্যালকালোসিস কী হয়, প্রথমে হচ্ছে টিটানি দুটাতেই হয়, তারপরে হচ্ছে পাশে প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড এখানে বেড়ে পায়, ওখানে কমে, ইউরিন অ্যালকালাইন সেম কী কী আছে, টিটানি, ইউরিন অ্যালকালাইন, এই দুটা, বাইকার্বনেট, কার্বন ডাইঅক্সাইড, সেরেব্রাল ফ্লো, বাইকার্বনেট, কার্বন ডাইঅক্সাইড, সেরেব্রাল ফ্লো, এই তিনটার ভিতরেও পার্থক্য, বাইকার্বনেট বাড়ে কমে, কার্বন ডাইঅক্সাইড কমে, সেরেব্রাল ফ্লো কমে, তিনটাই কমে আছে, বাইকার্বনেট, কার্বন ডাইঅক্সাইড, সেরেব্রাল ফ্লো, রেসপিরেটরি অ্যালকালোসিস, মেটাবলিক অ্যালকালোসিস। আচ্ছা, রাইট, বাইকার্বনেট। আচ্ছা, তাহলে রেসপিরেটরি অ্যালকালোসিস কী আছে, টিটানি,
তারপর হচ্ছে ইউরিন অ্যালকালাইন, ঠিক আছে, টিটানি ইউরিন, আচ্ছা টিটানি এবং ইউরিন অ্যালকালাইন সেম, টিটানিও হয়, আচ্ছা তারপরে দুটো গেল, তারপরে হচ্ছে কি তিনটা, সেটা কি বাইকার্বনেট, কার্বন ডাইঅক্সাইড, বাইকার্বনেট বাড়ে, বাইকার্বনেট, তারপর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড সবগুলোই কমে, বাইকার্বনেট, কার্বন ডাইঅক্সাইড এবং হচ্ছে সেরেব্রাল ব্লাড ফ্লো, বাইকার্বনেট, কার্বন ডাইঅক্সাইড, সেরেব্রাল ব্লাড ফ্লো, বাইকার্বনেট, তারপর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, তারপর হচ্ছে সেরেব্রাল ব্লাড ফ্লো, বাইকার্বনেট, কার্বন ডাইঅক্সাইড, সেরেব্রাল ব্লাড ফ্লো, বাইকার্বনেট, তারপরে কার্বন ডাইঅক্সাইড, তারপরে সেরেব্রাল ব্লাড ফ্লো, ঠিক আছে, তিনটা হলো কমে ওটাই বাড়ে, শেষ টিটানি, টিটানি আর হচ্ছে পার্শিয়াল প্রেশার, টিটানি আর হচ্ছে ইউরিন অ্যালকালাইন, টিটানি ইউরিন অ্যালকালাইন, টিটানি ইউরিন অ্যালকালাইন, ঠিক আছে, কজেস অফ অল টাইপস অফ অ্যাসিডোসিস, অ্যালকালোসিস, আচ্ছা কোথায় পাওয়া যায়, কমন অ্যাসিড বেস প্যারামিটার, পিএইচ, তারপর কার্বন ডাইঅক্সাইড, অ্যানায়ন গ্যাপ, পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড, অ্যানায়ন, পিএস, তারপর হচ্ছে পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড অ্যানায়ন গ্যাপ, পিএস, পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড, অ্যানায়ন গ্যাপ, নর্মাল অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস, নর্মাল, নর্মাল অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস ফাউন্ডিং, রেনাল টিউবুলার অ্যাসিডোসিস, ইন্টেস্টাইনাল ফিস্টুলা, ইউটেরো ইন্টেস্টাইনাল ডিজার ডায়রিয়া, আচ্ছা
নর্মাল অ্যানানগেম মেটাবলিক অ্যাসিডোসিস ফাউন্ড ইন রেনাল টিবুলার অ্যাসিডোসিস ইন্টেস্টাইনাল ফিস্টুলা অ্যানানগেম মেটাবলিক অ্যাসিডোসিস ফাউন্ড ইন রেনাল টিবুলার অ্যাসিডোসিস ইন্টেস্টাইনাল ফিস্টুলা ইউটার ইন্টেস্টাইনাল ডিজার্শন তাহলে কি নর্মাল নর্মাল অ্যানানগেম নর্মাল অ্যানানগেম মেটাবলিক অ্যাসিডোসিস নর্মাল অ্যানানগেম মেটাবলিক অ্যাসিডোসিস রেনাল টিবুলার অ্যাসিডোসিস ইন্টেস্টাইনাল ফিস্টুলা ইউটেরো ইন্টেস্টাইনাল আচ্ছা তাহলে কি রেনাল টিবুলার অ্যাসিডোসিস নর্মাল অ্যানানগেম মেটাবলিক অ্যাসিডোসিস নর্মাল অ্যানানগেম মেটাবলিক অ্যাসিডোসিস নর্মাল অ্যানানগেম হাইপারক্লোরেমিক মেটাবলিক অ্যাসিডোসিস নর্মাল অ্যানানগেম মেটাবলিক অ্যাসিডোসিস ফাউন্ড ইন নর্মাল অ্যানানগেম মেটাবলিক অ্যাসিডোসিস ফাউন্ড ইন নর্মাল অ্যানানগেম নর্মাল অ্যানানগেম মেটাবলিক অ্যাসিডোসিস ফাউন্ড ইন ওকে নর্মাল অ্যানানগেম মেটাবলিক অ্যাসিডোসিস ফাউন্ড ইন কোথায় কোথায় পাওয়া যায় রেনাল টিউবুলার অ্যাসিডোসিস ইন্টেস্টাইনাল ফিস্টুলা ইউটেরো ইন্টেস্টাইনাল ডিজার্শন তাহলে কি নর্মাল অ্যানানগেম মেটাবলিক অ্যাসিডোসিস ফাউন্ড ইন রেনাল টিউবুলার অ্যাসিডোসিস তারপর ইন্টেস্টাইনাল ফিস্টুলা ইউটেরো ইন্টেস্টাইনাল ডিজার্শন ইউটেরো ইন্টেস্টাইনাল ডিজার্শন ডিজার্শন ইন্টেস্টাইনাল ডিজার্শনস ডিজার্শন আচ্ছা ঠিক আছে তাহলে নর্মাল অ্যানানগেম মেটাবলিক অ্যাসিডোসিস ফাউন্ড ইন কোথায় রেনাল টিবুলার অ্যাসিডোসিস ইন্টেস্টাইনাল ফিস্টুলা রেনাল টিবুলার অ্যাসিডোসিস ইন্টেস্টাইনাল ফিস্টুলা আর হচ্ছে ইউটেরো ইউটেরো ইন্টেস্টাইনাল ডিজার্শন তাহলে নর্মাল অ্যানানগেম মেটাবলিক অ্যাসিডোসিস আর ঠিক আছে কি ফাউন্ড ইন রেনাল টিবুলার অ্যাসিডোসিস ইন্টেস্টাইনাল ফিস্টুলা রেনাল টিবুলার অ্যাসিডোসিস ইন্টেস্টাইনাল ফিস্টুলা ইউটেরো ইন্টেস্টাইনাল ডিজার্শন রেনাল টিবুলার অ্যাসিডোসিস রেনাল টিবুলার অ্যাসিডোসিস ইন্টেস্টাইনাল ফিস্টুলা কি রেনাল টিবুলার অ্যাসিডোসিস ইন্টেস্টাইনাল ফিস্টুলা ইউটেরো ইউটেরো ইন্টেস্টাইনাল ডিজার্শন রেনাল টিবুলার অ্যাসিডোসিস রেনাল টিবুলার অ্যাসিডোসিস ইন্টেস্টাইনাল ফিস্টুলা রেনাল টিবুলার অ্যাসিডোসিস ইন্টেস্টাইনাল ফিস্টুলা ইউটেরো টিবুলার ডিজার্শন রেনাল টিবুলার অ্যাসিডোসিস ইন্টেস্টাইনাল ফিস্টুলা ইউটেরো ইউটেরো ইন্টেস্টাইনাল ডিজার্শন রেনাল টিবুলার অ্যাসিডোসিস ইন্টেস্টাইনাল ফিস্টুলা ইউটেরো রেনাল টিবুলার অ্যাসিডোসিস ইন্টেস্টাইনাল ইউটেরো টিবুলার ডিজার্শন ইউটেরো ইন্টেস্টাইনাল ইন্টেস্টাইনাল ফিস্টুলা ইউটেরো ইন্টেস্টাইনাল ডিজার্শন রেনাল টিবুলার অ্যাসিডোসিস ইন্টেস্টাইনাল ফিস্টুলা ইউটেরো ইন্টেস্টাইনাল ডিজার্শন তাহলে কি এটা হচ্ছে নর্মাল অ্যানানগেম মেটাবলিক অ্যাসিডোসিস ফাউন্ড ইন শেষ তারপর হচ্ছে নর্মাল অ্যানানগেম উইথ হাইপারক্লোরেমিক মেটাবলিক অ্যাসিডোসিস হাইপারক্লোরেমিক মেটাবলিক অ্যাসিডোসিস হাইপারক্লোরেমিক মেটাবলিক অ্যাসিডোসিস শেষ হাইপারক্লোরেমিক মেটাবলিক অ্যাসিডোসিস রেজাল্ট ফ্রম সিভিয়ার ডায়রিয়া ইন্টেস্টাইনাল ফিস্টুলা রেনাল টিবুলার অ্যাসিডোসিস সিভিয়ার ডায়রিয়া ইন্টেস্টাইনাল ফিস্টুলা রেনাল টিবুলার অ্যাসিডোসিস শেষ তাহলে হাইপারক্লোরেমিক
মেটাবলিক অ্যাসিডোসিস, ফাউন্ড ইন সিভিয়ার ডায়রিয়া ইন্টেস্টাইনাল ফিস্টুলা, রেনাল টিবুলার অ্যাসিডোসিস, সিভিয়ার ডায়রিয়া ইন্টেস্টাইনাল ফিস্টুলা, সিভিয়ার ডায়রিয়া ইন্টেস্টাইনাল ফিস্টুলা, রেনাল টিবুলার অ্যাসিডোসিস। নর্মাল অ্যাসিডোসিস কজেস, তাহলে হাইপারক্লোরেমিক মেটাবলিক অ্যাসিডোসিস নর্মাল অ্যানিমিয়া, ফাউন্ড ইন হাইপারক্লোরেমিক মেটাবলিক, হাইপারক্লোরেমিক হাইপারক্লোরেমিক মেটাবলিক অ্যাসিডোসিস ফাউন্ড ইন ডায়রিয়া রেনাল টিবুলার অ্যাসিডোসিস, রেনাল টিবুলার অ্যাসিডোসিস ইন্টেস্টাইনাল ফিস্টুলা, সিভিয়ার ডায়রিয়া ইন্টেস্টাইনাল ফিস্টুলা, রেনাল টিবুলার অ্যাসিডোসিস, সিভিয়ার ডায়রিয়া ইন্টেস্টাইনাল ফিস্টুলা, সিভিয়ার ডায়রিয়া ইন্টেস্টাইনাল ফিস্টুলা, রেনাল টিবুলার অ্যাসিডোসিস, সিভিয়ার ডায়রিয়া ইন্টেস্টাইনাল ফিস্টুলা, রেনাল টিবুলার অ্যাসিডোসিস, সিভিয়ার ডায়রিয়া ইন্টেস্টাইনাল ফিস্টুলা, সিভিয়ার ডায়রিয়া ইন্টেস্টাইনাল ফিস্টুলা, রেনাল টিবুলার অ্যাসিডোসিস, সিভিয়ার ডায়রিয়া ইন্টেস্টাইনাল ফিস্টুলা, রেনাল টিবুলার অ্যাসিডোসিস, সিভিয়ার ডায়রিয়া, সিভিয়ার ডায়রিয়া ইন্টেস্টাইনাল ফিস্টুলা, রেনাল টিবুলার অ্যাসিডোসিস, সিভিয়ার ডায়রিয়া ইন্টেস্টাইনাল ফিস্টুলা, রেনাল টিবুলার অ্যাসিডোসিস, সিভিয়ার ডায়রিয়া ইন্টেস্টাইনাল ফিস্টুলা, রেনাল টিবুলার অ্যাসিডোসিস, সিভিয়ার ডায়রিয়া ইন্টেস্টাইনাল ফিস্টুলা, রেনাল টিবুলার অ্যাসিডোসিস। আর হচ্ছে নর্মাল অ্যানাম গ্যাপ, নর্মাল অ্যানাম গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস, নর্মাল অ্যানাম গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস হচ্ছে রেনাল টিবুলার অ্যাসিডোসিস ইন্টেস্টাইনাল ফিস্টুলা, ইউটেরো ইন্টেস্টাইনাল ডিজার্শন। আর হচ্ছে নর্মাল অ্যানাম গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস। আর হচ্ছে হাইপারক্লোরেমিক মেটাবলিক অ্যাসিডোসিস কজেস, রেজাল্ট ফ্রম, রেজাল্ট ফ্রম কী কী, সিভিয়ার ডায়রিয়া ইন্টেস্টাইনাল ফিস্টুলা, রেনাল টিবুলার অ্যাসিডোসিস, টিবুলার অ্যাসিডোসিস শেষ। তারপরে কি, আচ্ছা আর হচ্ছে এবার নর্মাল অ্যাসিডোসিস কজেস, অ্যালকোহলিজম, অ্যালডোস্টেরোনিজম, ল্যাকটেট অ্যাসিডোসিস, রেনাল ফেলিওর, পিএইচ, আচ্ছা ঠিক আছে কি, অ্যালকোহলিজম, অ্যালডোস্টেরোনিজম, ল্যাকটিক অ্যাসিডোসিস, ল্যাকটিক অ্যাসিডোসিস, রেনাল ফেলিওর, পিএইচ ডাউন, আচ্ছা ঠিক আছে ওকে। তারপর হচ্ছে কি, অ্যাসেটো, অ্যাসেটাজোলামাইট, অ্যাসেটাজোলামাইট, তারপর স্যালিসাইলেট, অ্যাসেটাজোলামাইট, স্যালিসাইলেট, ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস, অ্যাসেটাজোলামাইট, স্যালিসাইলেট, ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস, লস অফ ইন্টেস্টাইনাল অর রেনাল, আচ্ছা অর্গ্যানিক অ্যাসিড ইনক্রিজ, থেরাপি উইথ কার্বনিক অ্যানহাইড্রেস ইনহিবিশন, অ্যাবিলিটি টু কনজার্ভ বাইকার্বনেট, ডিক্রিজ অ্যাবিলিটি টু কনজার্ভ বাইকার্বনেট। তাহলে কি নর্মাল অ্যাসিডোসিস কজেস, অ্যালকোহলিজম, অ্যালডোস্টেরোনিজম, ল্যাকটিক অ্যাসিডোসিস, অ্যালকোহলিজম, অ্যালডোস্টেরোনিজম, ল্যাকটিক অ্যাসিডোসিস, নর্মাল অ্যাসিডোসিস কজেস, হ্যাঁ অ্যালকোহলিজম, অ্যালডোস্টেরোনিজম, ল্যাকটিক অ্যাসিডোসিস, রেনাল ফেলিওর, পিএইচ ডাউন, আচ্ছা অ্যাসেটাজোলামাইট, অ্যাসেটাজোলামাইট, স্যালিসাইলেট, স্যালিসাইলেট, ডায়াবেটিক কিডনি অ্যাসিডোসিস, লস অফ ইন্টেস্টাইনাল রেনাল, অর্গানিক অ্যাসিড ইনক্রিজ, থেরাপি, আচ্ছা
তারপরে আচ্ছা নর্মাল অ্যাসিডোসিস কজেস অ্যালকোহলিজম, অ্যালডোস্টেরোনিজম, ল্যাকটিক অ্যাসিডোসিস, রেনাল ফেলিওর। অ্যালকোহলিজম, ল্যাকটিক অ্যাসিডোসিস, রেনাল ফেলিওর, ওকে। তাহলে অ্যালকোহলিজম নর্মাল অ্যাসিডোসিস কজেস কি? অ্যালকোহলিজম, অ্যালডোস্টেরোনিজম, ল্যাকটিক অ্যাসিডোসিস, রেনাল ফেলিওর। অ্যালকোহলিজম, অ্যালডোস্টেরোনিজম, ল্যাকটিক অ্যাসিডোসিস, রেনাল ফেলিওর। পিএস কমে যাবে। আচ্ছা অ্যাসেটাজোলামাইড, স্যালিসাইলেট, ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস। আচ্ছা অ্যালকোহলিজম, অ্যালডোস্টেরোনিজম, ল্যাকটিক অ্যাসিডোসিস, ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস, রেনাল ফেলিওর। পিএইচ কমে তো যাবে। অ্যাসেটাজোলামাইড, স্যালিসাইলেট, অর্গানিক অ্যাসিড ইনক্রিজ করবো অবশ্যই, ঠিক আছে। উইথ থেরাপি উইথ কার্বনিক অ্যানহাইড্রেস ইনহিবিটর, থেরাপি উইথ কার্বনিক অ্যানহাইড্রেস ইনহিবিটর, অ্যাবিলিটি টু কনজার্ভ বাইকার্বনেট কমে যাবে, ঠিক আছে। অ্যালকোহলিজম, অ্যালডোস্টেরোনিজম, ল্যাকটিক অ্যাসিডোসিস, ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস, বাইকার্বনেট কমে যাবে, পিএস বেড়ে যাবে, পিএস কমে যাবে। আচ্ছা স্যালিসাইলেট, এখানে হচ্ছে অ্যাসিটাজোলামাইড, অ্যাসিটাজোলামাইড, স্যালিসাইলেট, 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 অ্যাসিটাজোলামাইড, স্যালিসাইলেট, কার্বনিক অ্যানহাইড্রেস ইনহিবিটর, থেরাপি উইথ কার্বনিক অ্যানহাইড্রেস ইনহিবিটর, ওকে। থেরাপি উইথ কার্বনিক অ্যানহাইড্রেস ইনহিবিটর, ওকে। ল্যাকটিক অ্যাসিডোসিস, আচ্ছা অ্যালকোহলিজম, অ্যালডোস্টেরোনিজম, অ্যালকোহলিজম, অ্যালডোস্টেরোনিজম, ল্যাকটিক অ্যাসিডোসিস, অ্যালকোহলিজম, অ্যালডোস্টেরোনিজম, তারপর হচ্ছে কি ল্যাকটিক অ্যাসিডোসিস, ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস, বাইকার্বনেট বেড়ে যাবে অবশ্যই, অর্গানিক অ্যাসিড, বাইকার্বনেট কমে যাবে, অর্গানিক অ্যাসিড বেড়ে যাবে, তারপরে হচ্ছে পিএস তো এই জন্য কমে যাবে। আচ্ছা তারপর হচ্ছে ওষুধ কী কী আছে? স্যালিসাইলেট, তারপর হচ্ছে কি উইথ কার্বনিক অ্যানহাইড্রেট ইনহিবিটর, কার্বনিক অ্যানহাইড্রেস ইনহিবিটর, স্যালিসাইলেট, তারপরে হচ্ছে কার্বনিক অ্যাসিড, লস অফ, ঠিক আছে, অর্গানিক অ্যাসিড বেড়ে যাবে, ওকে, ঠিক আছে। ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস, অ্যাসিটাজোলামাইড, অ্যাসিটাজোলামাইড, স্যালিসাইলেট, অ্যাসিটাজোলামাইড, স্যালিসাইলেট, অ্যাসিটাজোলামাইড, স্যালিসাইলেট, অ্যাসিটাজোলামাইড, স্যালিসাইলেট, অ্যাসিটাজোলামাইড, স্যালিসাইলেট, অ্যাসিটাজোলামাইড, অ্যাসিটাজোলামাইড, স্যালিসাইলেট, অ্যাসিটাজোলামাইড, স্যালিসাইলেট, অ্যাসিটাজোলামাইড, স্যালিসাইলেট, অ্যাসিটাজোলামাইড, স্যালিসাইলেট, ওকে, ঠিক আছে, বাদ, শেষ। অ্যালকালোসিস, আচ্ছা তাহলে কি, তাহলে দেখো নর্মাল অ্যাসিডোসিস কি? অ্যালকোহলিজম, অ্যালডোস্টেরোনিজম, ল্যাকটিক অ্যাসিডোসিস, ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস, অবশ্যই রেনাল ফেলিওর, এগুলো খুব কমন, ঠিক আছে। অ্যাসিটাজোলামাইড, স্যালিসাইলেট, ট্রিটমেন্ট উইথ কার্বনিক অ্যানহাইড্রেটস, ওকে, ওকে। তারপরে হচ্ছে অ্যালকালোসিস মে ফাউন্ড, অ্যালকালোসিস মে ফাউন্ড ইন পার্সিস্টেন্ট ভমিটিং, কুশিং সিন্ড্রোম, অ্যালকালোসিস মে ফাউন্ড ইন পার্সিস্টেন্ট ভমিটিং, কুশিং সিন্ড্রোম, হাইপার ভেন্টিলেশন, কোনস সিন্ড্রোম। অ্যালকালোসিস মে ফাউন্ড ইন পার্সিস্টেন্ট ভমিটিং, কুশিং সিন্ড্রোম, হাইপার ভেন্টিলেশন, কোনস সিন্ড্রোম। অ্যালকালোসিস মে ফাউন্ড ইন পার্সিস্টেন্ট ভমিটিং, পার্সিস্টেন্ট ভমিটিং, কুশিং সিন্ড্রোম, হাইপার ভেন্টিলেশন, কোনস সিন্ড্রোম। পার্সিস্টেন্ট ভমিটিং, কুশিং সিন্ড্রোম, হাইপার ভেন্টিলেশন, কোনস সিন্ড্রোম। পার্সিস্টেন্ট ভমিটিং, কুশিং সিন্ড্রোম, হাইপার ভেন্টিলেশন, কনস সিন্ড্রোম। পার্সিস্টেন্ট ভমিটিং, কুশিং সিন্ড্রোম, হাইপার ভেন্টিলেশন, কনস সিন্ড্রোম। পার্সিস্টেন্ট ভমিটিং, কুশিং সিন্ড্রোম, পার্সিস্টেন্ট ভমিটিং, কুশিং সিন্ড্রোম, অ্যালকালোসিস, কনস সিন্ড্রোম। পার্সিস্টেন্ট ভমিটিং, কুশিং সিন্ড্রোম, অ্যালকালোসিস, কনস সিন্ড্রোম। পার্সিস্টেন্ট ভমিটিং, কুশিং সিন্ড্রোম, হাইপার ভেন্টিলেশন। পার্সিস্টেন্ট ভমিটিং, কুশিং সিন্ড্রোম, হাইপার ভেন্টিলেশন, কোন সিন্ড্রোম, শেষ। আচ্ছা এই পুরোটা করা হয়েছে দুইবার, এটা তো অবশ্যই পড়তেই হবে কালকে, দশ ছয় দশ তেইশ দুইবার।
কজ অফ মেটাবলিক অ্যাসিডোসিস। কজেস অফ মেটাবলিক অ্যাসিডোসিস, দেখো তো কজেস অফ মেটাবলিক, নর্মাল কজেস, নর্মাল মেটাবলিক অ্যাসিডোসিস কজেস কী কী পড়ছিলাম? প্রথমে আমি কী পড়ছিলাম বলো, এতক্ষণ করলাম অ্যালোস্টোরনিজম, দেখি অ্যালোস্টোরনিজম আছে কি না, আবার অন্য কজলে লাগে, অ্যালকোহলিজম, অ্যালডিস্টোরিজম, অ্যালকোহলিজম, আচ্ছা ঠিক আছে দেখি। আচ্ছা নর্মাল অ্যানায়ন গ্যাপে মেটাবলিক অ্যাসিডোসিস কী হয়? ইনজেকশনস ও ইনফিউশন অফ ইনঅর্গানিক অ্যাসিড, হ্যাঁ ঠিক আছে এটা মানছি, বলছি থেরাপিউটিক ইনফিউশনস অফ অ্যামোনিয়াম ক্লোরাইড, আচ্ছা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল লস, হ্যাঁ এটাও বলছি ঠিক আছে, রেনাল টিউবুলার অ্যাসিডোসিস, রেনাল ফেইলিওর, আচ্ছা রেনাল টিউবুলার, ইউরিনারি লস অফ বাইকার্বনেট, রেনাল টিউবুলার ইম্পেয়ার, টিউবুলার অ্যাসিডোসিস ঠিক আছে, তারপরে ইনক্রিজড অ্যানায়ন গ্যাপ, এন্ডোজেনিয়াস অ্যাসিড লোড, ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস ঠিক আছে, অ্যালকোহলিক কিটো অ্যাসিডোসিস, স্টারভেশন কিটোসিস, ল্যাকটিক অ্যাসিডোসিস, কিডনি ডিজিজ, আচ্ছা ঠিক আছে, ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস, অ্যাকুমুলেশন অফ কিটোনস অ্যান্ড হাইপার গ্লাইসেমিয়া, হাইপার গ্লাইসেমিয়া, স্টারভেশন অ্যান্ড অ্যালকোহলিক, অ্যালকোহলিক কিটো অ্যাসিডোসিস ঠিক আছে, অ্যাকুমুলেশন অফ কিটোনস, হাইপার গ্লাইসেমিয়া, ল্যাকটিক অ্যাসিডোসিস, ল্যাকটিক অ্যাসিডোসিস, শক, লিভার, লিভার, হ্যাঁ শক, তারপর হচ্ছে লিভার ডিজিজ, ড্রাগস, কিডনি ডিজিজ, অ্যাকুমুলেশন অর্গানিক অ্যাসিডস ঠিক আছে, এক্সোজিনিয়াস অ্যাসিড লোড, আচ্ছা এক্সোজিনিয়াস অ্যাসিড লোড, অ্যাসপিরিন পয়জনিং, মেথানল, অ্যাকুমুলেশন স্যালিসাইলেট, এই যে মেথানল, মেথানল পয়জনিং, অ্যাকুমুলেশন অফ ফরমেট, ফরমেট, মেথানল পয়জনিং, ইথিলিন গ্লাইকোল পয়জনিং, অ্যাকুমুলেশন অফ গ্লাইকোলেট অ্যান্ড অক্সালেট, ইথিলিন গ্লাইকোল পয়জনিং, কিটো, কিটোনস ইনক্লুড হাই অ্যাসিড অ্যানায়ন্স, অ্যাসিটা, অ্যাসিটো অ্যাসিটেট অ্যান্ড বিটা হাইড্রোক্সিবিউটারেট, কিটোনস ইনক্লুড, স্যালিসাইলেট পয়জনিং ইজ অলসো অ্যাসোসিয়েটেড উইথ রেসপিরেটরি অ্যালকালোসিস ডিউ টু ডিরেক্ট ভেন্টিলেটরি স্টিমুলেশন।
ল্যাবরেটরি ফাইন্ডিংস অফ মেটাবলিক অ্যাসিডোসিস, লো পিএইচ, লো বাইকার্বনেট, লো কার্বন ডাইঅক্সাইড, এটা কিন্তু পড়ছি, এই যে টিটানি, লো পিএইচ, লো বাইকার্বনেট, লো কার্বন ডাইঅক্সাইড, নেগেটিভ বেজ এক্সেস, প্লাজমা অ্যানায়ন গ্যাপ হাই অর নর্মাল, নেগেটিভ বেজ এক্সেস, প্লাজমা অ্যানায়ন গ্যাপ হাই অর নর্মাল, ল্যাবরেটরি ফাইন্ডিংস স্পেসিফিক ফর ইটিওলজি, হাই সেরাম ক্রিয়েটিনিন ইন রেনাল ফেলিওর, হাই সেরাম ল্যাকটিক ল্যাকটেট ইন অ্যাসিডিক ল্যাকটিক অ্যাসিডোসিস, হাই সেরাম কিটোন বডিজ ইন কিটো অ্যাসিডোসিস। তাহলে ল্যাবরেটরি ফাইন্ডিং লো কার্বন ডাইঅক্সাইড, লো পিএইচ, লো বাই কার্বনেট, তারপরে হচ্ছে কি ল্যাকটিক, তারপর হচ্ছে নেগেটিভ বেজ এক্সেস, আচ্ছা প্লাজমা অ্যানায়ন গ্যাপ হাই অথবা নর্মাল। তাহলে ল্যাবরেটরি ফাইন্ডিংস মেটাবলিক অ্যাসিডোসিস, ল্যাবরেটরি ফাইন্ডিং মেটাবলিক অ্যাসিডোসিস, হাই সেরাম ক্রিয়েটিনিন লেভেল রেনাল ফেলিওর, হাই সেরাম ক্রিয়েটিনিন রেনাল ফেলিওর, হাই সেরাম ল্যাকটেট ইন ল্যাকটিক অ্যাসিডোসিস, হাই সেরাম ল্যাকটেট, হাই সেরাম ল্যাকটেট ইন ল্যাকটিক অ্যাসিডোসিস, হাই সেরাম ক্রিয়েটিনিন ইন ইন রেনাল ফেলিওর, হাই সেরাম ক্রিয়েটিনিন, হাই সেরাম ক্রিয়েটিনিন ইন রেনাল ফেলিওর, হাই সেরাম ল্যাকটেট ইন ল্যাকটিক অ্যাসিডোসিস, হাই সেরাম কিটোন বডিজ ইন কিটো অ্যাসিডোসিস। রেনাল ফেলিওরের কারণে কি হাই ক্রিয়েটিনিন, ল্যাকটিক অ্যাসিডোসিস ল্যাকটেট বেশি, কিটো অ্যাসিডোসিস কিটো অ্যাসিডোসিস কিটোন বডি বেশি, শেষ সহজ হিসাব। স্টারভেশন কিটোসিস, অ্যাসপিরিন, এখানে দুইটা ওষুধ পড়ছিলাম, একটা হচ্ছে স্যালিসাইলেট, তারপরে হচ্ছে কার্বনিক অ্যানহাইড্রেস, ট্রিটমেন্ট উইথ কার্বনিক অ্যানহাইড্রেস, অ্যান্ড দেন হচ্ছে অ্যাসিটাজোলামাইড, 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 তাহলে এক্সোজিনিয়াস অ্যাসিড লোড, অ্যাসিড পয়জনিং, মিথানল পয়জনিং, ইথিলিন গ্লাইকো পয়জনিং, মেটাবলিক অ্যাসিডোসিস। তাহলে অ্যাসি, তাহলে হচ্ছে কি অ্যাসপিরিন, মিথানল, ইথিলিন গ্লাইকল, অ্যাসপিরিন মিথানল পয়জনিং, ইথিলিন গ্লাইকল পয়জনিং, অ্যাসপিরিন মিথানল 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 ইথিলিন গ্লাইকল পয়জনিং, অ্যাসপিরিন ইথানল ইথিলিন গ্লাইকল পয়জনিং, অ্যাসপিরিন, তারপর হচ্ছে কি ইথানল ইথিলিন গ্লাইকল পয়জনিং, শেষ। আচ্ছা তাহলে এখানে হচ্ছে কি কার্বনিক অ্যানহাইড্রেস ট্রিটমেন্ট উইথ অ্যাসিটাজোলামাইড, তারপরে হচ্ছে স্যালিসাইলেট, আচ্ছা অ্যাসপিরিন ইথানল ইথিলিন গ্লাইকল পয়জনিং, মিথানল অ্যাসপিরিন মিথানল ইথিলিন গ্লাইকল পয়জনিং, অ্যাসপিরিন মিথানল ইথিলিন গ্লাইকল পয়জনিং, ইথানল ইথিলিন গ্লাইকল পয়জনিং, মিথানল অ্যাসপিরিন
মেটাবলিক অ্যালকালোসিস। মেটাবলিক অ্যালকালোসিস, অ্যালকালোসিস ক্যারেক্টারাইজ বাই ইনক্রিজ ইন কার্বোনেট, ডিক্রিজ প্লাজমা। কজেস, ক্লিনিক্যাল কন্ডিশন, ল্যাবরেটরি ফাইন্ডিংস। কজেস, লস অফ সোডিয়াম ক্লোরিন, সোডিয়াম ক্লোরিন, হাইড্রোজেন ওয়াটার, পটাশিয়াম। আচ্ছা, লস অফ সোডিয়াম ক্লোরিন হাইড্রোজেন ওয়াটার, ভমিটিং, ভমিটিং অ্যাসপিরেশন অফ গ্যাস্ট্রিক কন্টেন্ট, ভমিটিং অ্যাসপিরেশন অফ গ্যাস্ট্রিক কন্টেন্ট, অ্যাডমিনিস্ট্রেশন অফ ডায়ুরেটিক্স, ভমিটিং। ভমিটিং অ্যাসপিরেশন অফ গ্যাস্ট্রিক কন্টেন্ট, ভমিটিং, তারপরে অ্যাসপিরেশন অফ গ্যাস্ট্রিক কন্টেন্ট, ভমিটিং, তারপরে হচ্ছে অ্যাসপিরেশন অফ গ্যাস্ট্রিক কন্টেন্ট, অ্যাডমিনিস্ট্রেশন অফ ডায়ুরেটিক্স, ভমিটিং, অ্যাসপিরেশন অফ গ্যাস্ট্রিক কন্টেন্ট, অ্যাডমিনিস্ট্রেশন অফ ডায়ুরেটিক্স। ওকে, তাহলে সোডিয়াম ক্লোরিন হাইড্রোজেন ওয়াটার, সোডিয়াম ক্লোরিন হাইড্রোজেন ওয়াটার, সোডিয়াম, তারপরে হচ্ছে ক্লোরিন, তারপরে হাইড্রোজেন, তারপরে ওয়াটার, সোডিয়াম, তারপরে ক্লোরিন, হাইড্রোজেন, ওয়াটার, ভমিটিং, অ্যাসপিরিন, অ্যাসপিরেশন অফ গ্যাস্ট্রিক কন্টেন্ট, অ্যাডমিনিস্ট্রেশন অফ ডায়াবেটিক্স, ভমিটিং, অ্যাসপিরেশন অফ গ্যাস্ট্রিক কন্টেন্ট, ভমিটিং, অ্যাসপিরেশন অফ গ্যাস্ট্রিক কন্টেন্ট, অ্যাডমিনিস্ট্রেশন অফ ওয়াটার, ভমিটিং, তারপর হচ্ছে কি, গ্যাস্ট্রিক, অ্যাসপিরেশন অফ গ্যাস্ট্রিক কন্টেন্ট, অ্যাডমিনিস্ট্রেশন অফ ওয়াটার, ভমিটিং, ভমিটিং, তারপর হচ্ছে কি, অ্যাসপিরেশন অফ গ্যাস্ট্রিক কন্টেন্ট। তাহলে সোডিয়াম ক্লোরিন, এগুলো হচ্ছে লস অফ সোডিয়াম ক্লোরিন হাইড্রোজেন অ্যান্ড ওয়াটার, ভমিটিং, অ্যাসপিরেশন অফ গ্যাস্ট্রিক, অ্যাডমিনিস্ট্রেশন অফ ওয়াটার, ডায়াবেটিক্স, অ্যাডমিনিস্ট্রেশন অফ ডায়ুরেটিক্স, ভমিটিং, অ্যাসপিরেশন অফ গ্যাস্ট্রিক কন্টেন্ট, ভমিটিং, অ্যাসপিরেশন অফ গ্যাস্ট্রিক কন্টেন্ট, অ্যাডমিনিস্ট্রেশন অফ ডায়ুরেটিক্স, ভমিটিং, অ্যাসপিরেশন অফ গ্যাস্ট্রিক কন্টেন্ট, অ্যাডমিনিস্ট্রেশন অফ ডায়ুরেটিক্স। ঠিক আছে, তারপরে পটাশিয়াম ডিপ্লেশন, পটাশিয়াম কমে কেন, ভমিটিং, অ্যাসপিরেশন অফ গ্যাস্ট্রিক কন্টেন্ট, ডায়রিয়া, ফিস্টুলা। ল্যাবরেটরি ফাইন্ডিংস, হাই পিএইচ, হাই প্লাজমা বাইকার্বনেট, হাই কার্বন ডাইঅক্সাইড, হাই পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড, পজিটিভ বেজ এক্সেস।
ক্রাশিং ডিপ্রেশন, ভমিটিং, এসপিরেশন ও গ্যাস্ট্রিক কন্টেন্ট, কজেস অফ মেটাবলিক অ্যানকালোসিস। একটা কজ কিন্তু পড়ছিলাম, সেটা কী কজ বলো? কজেস অফ মেটাবলিক অ্যানকালোসিস, অ্যানকালোসিস ফাউন্ডিং। আচ্ছা, মেটাবলিক অ্যানকালোসিস বলো কজেস। লস অফ সোডিয়াম ক্লোরাইড, হাইড্রোজেন 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 ওয়াটার, সোডিয়াম ক্লোরাইড হাইড্রোজেন অ্যান্ড ওয়াটার, হাইড্রোজেন ওয়াটার। ভমিটিং, ভমিটিং, এসপিরেশন অফ গ্যাস্ট্রিক কন্টেন্ট, অ্যাডমিনিস্ট্রেশন অফ ডায়াবেটিস। ভমিটিং, অ্যাসপিরেশন অফ গ্যাস্ট্রিক কন্টেন্ট, ভমিটিং, তারপরে অ্যাডমিনিস্ট্রেশন অফ গ্যাস্ট্রিক কন্টেন্ট, অ্যাডমিনিস্ট্রেশন। পটাশিয়াম ডিপ্লেশনের কী হবে? ভমিটিং, অ্যাসপিরেশন অফ গ্যাস্ট্রিক কন্টেন্ট, ফিস্টুলা ডায়রিয়া, এক্সেস অ্যালডোস্টেরন সিক্রেশন, ফিস্টুলা ডায়রিয়া, এক্সেস অ্যালডোস্টেরন সিক্রেশন, মেটাবলিক, এক্সেস অ্যালডোস্টেরন সিক্রেশন, ড্রাগ, ডায়াবেটিক্স অ্যান্ড পটাশিয়াম কি? তাহলে ফিস্টুলা ডায়রিয়া, এক্সেস অ্যালডোস্টেরন সিক্রেশন, পটাশিয়াম ডিপ্লেশনের কী হলো? ফিস্টুলা ডায়রিয়া, ভমিটিং, ইন্টেস্টাইনাল অ্যাসপিরেশন অফ গ্যাস্ট্রিক কন্টেন্ট, ফিস্টুলা ডায়রিয়া, এক্সেস এক্সেস অ্যালডোস্টেরন সিক্রেশন, ড্রাগ, ডায়াবেটিক্স অ্যাম্পোটেরিসিন বি। ড্রাগ হচ্ছে ডায়াবেটিক্স অ্যাম্পোটেরিসিন বি, এক্সেস অ্যালডোস্টেরন সিক্রেশন, ফিস্টুলা ডায়রিয়া, ভমিটিং, অ্যাসপিরেশন অফ গ্যাস্ট্রিক কন্টেন্ট। আচ্ছা, ভমিটিং, তারপর অ্যাসপিরেশন অফ গ্যাস্ট্রিক কন্টেন্ট, ফিস্টুলা ডায়রিয়া, হাই, আচ্ছা, এক্সেস অ্যালডোস্টেরন সিক্রেশন, ডায়াবেটিক্স অ্যাম্পোটেরিসিন বি, ভমিটিং, তারপর অ্যাসপিরেশন অফ গ্যাস্ট্রিক কন্টেন্ট, ফিস্টুলা ডায়রিয়া, অ্যাসপিরেশন অফ গ্যাস্ট্রিক কন্টেন্ট, ফিস্টুলা ডায়রিয়া, তারপরে হচ্ছে অ্যাম্পোটেরিসিন বি, এক্সেস অ্যালডোস্টেরন সিক্রেশন, অ্যাম্পোটেরিসিন, এক্সেস অ্যালডোস্টেরন সিক্রেশন, অ্যাম্পোটেরিসিন বি, এক্সেস মিনারেল কর্টিকোয়েড অ্যাক্টিভিটি, প্রাইমারি অ্যালডোস্টেরনিজম, এক্সেস মিনারেল কর্টিকোয়েড অ্যাক্টিভিটি, প্রাইমারি অ্যালডোস্টেরনিজম, কুশিং সিনড্রোম, সিক্রেটরি অ্যালডোস্টেরনিজম, এক্সেস মিনারেল কর্টিকোয়েড অ্যাক্টিভিটি, প্রাইমারি অ্যালডোস্টেরনিজম, কুশিং সিনড্রোম, সেকেন্ডারি অ্যালডোস্টেরনিজম, এক্সেস মিনারেল কর্টিকোয়েড অ্যাক্টিভিটি। আচ্ছা, পটাশিয়াম ডিপ্লেশন কী হয়? আচ্ছা, কী হিসেবে? ভমিটিং, ভমিটিং, অ্যাসপিরেশন অফ গ্যাস্ট্রিক কন্টেন্ট, অ্যাডমিনিস্ট্রেশন, ভমিটিং, অ্যাসপিরেশন অফ গ্যাস্ট্রিক কন্টেন্টস, তারপর হচ্ছে কি ডায়াবেটিক্স, তারপর হচ্ছে কি ফিস্টুলা ডায়রিয়া, ফিস্টুলা ডায়রিয়া, এক্সেস অ্যালডোস্টেরন সিক্রেশন, ফিস্টুলা, তারপরে ফিস্টুলা, তারপরে ডায়রিয়া, এক্সেস অ্যালডোস্টেরন সিক্রেশন, ফিস্টুলা ডায়রিয়া, ফিস্টুলা ডায়রিয়া, এক্সেস অ্যালডোস্টেরন সিক্রেশন, ডায়াবেটিক্স অ্যাম্পোটেরিসিন বি, ফিস্টুলা ডায়রিয়া, এক্সেস অ্যালডোস্টেরন সিক্রেশন, ডায়াবেটিক্স অ্যাম্পোটেরিসিন বি, ভমিটিং, অ্যাসপিরেশন অফ গ্যাস্ট্রিক কন্টেন্ট। ওকে, পটাশিয়াম ডিপ্লেশনের কারণ কি? ভমিটিং, অ্যাসপিরেশন অফ গ্যাস্ট্রিক কন্টেন্ট, ভমিটিং, ভমিটিং, অ্যাসপিরেশন অফ গ্যাস্ট্রিক কন্টেন্ট, ডায়রিয়া, ফিস্টুলা, ডায়রিয়া, ফিস্টুলা, তারপর হচ্ছে কি এক্সেস অ্যালডোস্টেরন সিক্রেশন, তারপর হচ্ছে ড্রাগস, অ্যাম্পোটেরিসিন বি, ডায়াবেটিক্স, ভমিটিং। আচ্ছা, তাহলে কি ভমিটিং, অ্যাসপিরেশন অফ গ্যাস্ট্রিক কন্টেন্ট, ফিস্টুলা, ভমিটিং, অ্যাসপিরেশন অফ গ্যাস্ট্রিক কন্টেন্ট, ফিস্টুলা ডায়রিয়া, ফিস্টুলা ডায়রিয়া, ভমিটিং, অ্যাডমিনিস্ট্রেশন গ্যাস্ট্রিক কন্টেন্ট, ফিস্টুলা ডায়রিয়া, অ্যালডোস্টেরনিজম, হাইপার অ্যালডোস্টেরন সিক্রেশন, অ্যাম্পোটেরিসিন বি, ডায়াবেটিক্স, ডায়াবেটিক্স অ্যাম্পোটেরিসিন, ডায়াবেটিক্স অ্যাম্পোটেরিসিন, ডায়াবেটিক্স অ্যাম্পোটেরিসিন, এক্সেস মিনারেল কর্টিকোয়েড অ্যাক্টিভিটি, এক্সেস মিনারেল কর্টিকোয়েড অ্যাক্টিভিটি, প্রাইমারি অ্যালডোস্টেরনিজম, কুশিং সিনড্রোম, সেকেন্ডারি অ্যালডোস্টেরনিজম, এক্সেস মিনারেল কর্টিকোয়েড অ্যাক্টিভিটি, মেটাবলিক অ্যালকালোসিস, এক্সেস মিনারেল কর্টিকোয়েড অ্যাক্টিভিটি, এটার কী কী আছে? প্রাইমারি অ্যালডোস্টেরনিজম, কুশিং সিনড্রোম, সেকেন্ডারি অ্যালডোস্টেরন, অ্যাডমিনিস্ট্রেশন অফ এক্সোজিনিয়াস অ্যালকালি, ওরাল, আইভি, বাইকার্বনেট, সাইট্রেট। আচ্ছা, এক্সেস মিনারেল কর্টিকোয়েড কী কী আছে? প্রাইমারি অ্যালডোস্টেরনিজম, কুশিং সিনড্রোম, সেকেন্ডারি অ্যালডোস্টেরনিজম, প্রাইমারি অ্যালডোস্টেরনিজম, কুশিং সিনড্রোম, প্রাইমারি অ্যালডোস্টেরনিজম, কুশিং সিনড্রোম, সেকেন্ডারি অ্যালডোস্টেরনিজম, এক্সেস মিনারেল কর্টিকোয়েড অ্যাক্টিভিটি, প্রাইমারি অ্যালডোস্টেরনিজম, কুশিং সিনড্রোম, সেকেন্ডারি অ্যালডোস্টেরনিজম, শেষ, প্রাইমারি, সেকেন্ডারি অ্যালডোস্টেরন, কুশিং সিনড্রোম, শেষ, এক্সেস মিনারেল কর্টিকোয়েড অ্যাক্টিভিটি, প্রাইমারি, সেকেন্ডারি অ্যালডোস্টেরনিজম, কুশিং সিনড্রোম। পটাশিয়াম ডিপ্লেশন কী আছে? ভমিটিং, ঠিক আছে, কি মেনার কি অ্যাসপিরেশন অফ গ্যাস্ট্রিক, ভমিটিং, ভমিটিং, তারপরে হচ্ছে কি অ্যাসপিরেশন অফ গ্যাস্ট্রিক কন্টেন্ট, আচ্ছা, তারপরে হচ্ছে কি ফিস্টুলা ডায়রিয়া, অ্যালডোস্টেরন সিক্রেশন, তারপর হচ্ছে কি অ্যাম্পোটেরিসিন বি, ডায়াবেটিক্স অ্যাম্পোটেরিসিন বি, এক্সেস মিনারেল কর্টিকোয়েড অ্যাক্টিভিটি, এক্সেস মিনারেল কর্টিকোয়েড, প্রাইমারি, সেকেন্ডারি হাইপার অ্যালডোস্টেরনিজম, কুশিং সিনড্রোম, অ্যাডমিনিস্ট্রেশন এক্সোজিনিয়াস অ্যালকালি, ওরাল, ওরাল, আইভি, বাইকার্বনেট,
আচ্ছা, ওরাল ওরাল আইভি বাইকার্বনেট, ওরাল অ্যাডমিনিস্ট্রেশন অফ এক্সোজেনাস অ্যালকালি, ওরাল অর আইভি বাইকার্বনেট সাইট্রেট, অ্যাডমিনিস্ট্রেশন অফ গ্লুকোনেট, গ্লুকোনেট অ্যাসিটেট ল্যাকটেট, অ্যাডমিনিস্ট্রেশন অফ গ্লুকোনেট অ্যাসিটেট ল্যাকটেট, অ্যাডমিনিস্ট্রেশন অফ গ্লুকোনেট অ্যাসিটেট অ্যান্ড ল্যাকটেট, অ্যাডমিনিস্ট্রেশন অফ এক্সোজেনাস অ্যালকালি, তাহলে কি অ্যাডমিনিস্ট্রেশন অফ এক্সোজেনাস অ্যালকালি, এক্সোজেনাস অ্যালকালি, অ্যাডমিনিস্ট্রেশন অফ এক্সোজেনাস অ্যালকালি কি ওরাল অর আইভি বাইকার্বনেট সাইট্রেট? আচ্ছা, অ্যাডমিনিস্ট্রেশন অফ গ্লুকোনেট অ্যাসিটেট ল্যাকটেট, অ্যাডমিনিস্ট্রেশন অফ গ্লুকোনেট অ্যাসিটেট ল্যাকটেট, ওকে। তাহলে কি এক্সেস মিনারাল কর্টিকোয়েড অ্যাক্টিভিটি, ঠিক আছে। তারপর হচ্ছে কি অ্যাডমিনিস্ট্রেশন অফ এক্সোজেনাস অ্যালকালি, সেটা কি ওরাল অ্যান্ড ওরাল অর আইভি বাইকার্বনেট সাইট্রেট। তারপর হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন অফ গ্লুকোনেট অ্যাসিটেট ল্যাকটেট, গ্লুকোনেট অ্যাসিটেট ল্যাকটেট। তাহলে কি আন্ডারলাইং কজ লস অফ, আচ্ছা অ্যাডমিনিস্ট্রেশন অফ এক্সোজেনাস অ্যালকালি কি আছে সাইট্রেট, গ্লুকোনেট অ্যাসিটেট সাইট্রেট কি ওরাল অর আইভি বাইকার্বনেট সাইট্রেট, ওরাল অর আইভি বাইকার্বনেট সাইট্রেট, অ্যাডমিনিস্ট্রেশন অফ গ্লুকোনেট অ্যাসিটেট ল্যাকটেট, অ্যাডমিনিস্ট্রেশন অফ গ্লুকোনেট অ্যাসিটেট ল্যাকটেট, অ্যাডমিনিস্ট্রেশন অফ গ্লুকোনেট অ্যাসিটেট অ্যান্ড ল্যাকটেট, অ্যাডমিনিস্ট্রেশন অফ গ্লুকোনেট অ্যাসিটেট অ্যান্ড ল্যাকটেট, ওরাল বাইকার্বনেট সাইট্রেট, অ্যাডমিনিস্ট্রেশন অফ অ্যালকালি এক্সোজেনাস অ্যালকালি। তাহলে কি চারটা কজ লস অফ সোডিয়াম ক্লোরিন ক্লোরিন বাইকার হাইড্রোজেন ওয়াটার, তারপরে হচ্ছে লস অফ পটাশিয়াম, পটাশিয়াম ডিপ্লেশন, তারপরে হচ্ছে এক্সেস মিনারাল কর্টিকোয়েড অ্যাক্টিভিটি, এক্সেস মিনারাল কর্টিকোয়েড অ্যাক্টিভিটি, অ্যাডমিনিস্ট্রেশন অফ এক্সোজেনাস অ্যালকালি। তাহলে লস অফ হাইড্রোজেন সোডিয়াম ক্লোরিন হাইড্রোজেন, লস অফ সোডিয়াম, তারপরে ক্লোরিন, তারপরে হাইড্রোজেন, তারপরে ওয়াটার, তারপরে হচ্ছে পটাশিয়াম ডিপ্লেশন, তারপরে হচ্ছে কি অ্যাডমিনিস্ট্রেশন অফ এক্সোজেনাস অ্যালকালি, এক্সোজেনাস অ্যালকালি যদি অ্যাডমিনিস্ট্রেশন করে আছে এক্সেস মিনারাল কর্টিকোয়েড অ্যাক্টিভিটি। তাহলে চারটা কজ কী কী মেটাবলিক অ্যালকালোসিস, আচ্ছা মেটাবলিক অ্যালকালোসিস লস অফ সোডিয়াম ক্লোরিন হাইড্রোজেন ওয়াটার পটাশিয়াম ডিপ্লেশন এক্সেস অ্যালকালি আর হচ্ছে মিনারালো কর্টিকোয়েড অ্যাক্টিভিটি। এটা কি আছে প্রাইমারি সেকেন্ডারি হাইপার অ্যালডোস্টেরোনিজম কুশিং সিন্ড্রোম, তারপর হচ্ছে সোডিয়াম ক্লোরাইড পটাশিয়াম, আচ্ছা তারপর হচ্ছে কি অ্যালকালি এক্সেস অ্যালকালি সাইট্রেট, গ্লুকোনেট কার্বোনেট, গ্লুকোনেট ল্যাকটেট অ্যাসিটেট, গ্লুকোনেট অ্যাডমিনিস্ট্রেশন অফ গ্লুকোনেট ল্যাকটেট অ্যাসিটেট, অ্যাডমিনিস্ট্রেশন অফ গ্লুকোনেট ল্যাকটেট অ্যাসিটেট, অ্যাডমিনিস্ট্রেশন অফ গ্লুকোনেট ল্যাকটেট অ্যাসিটেট, আর হচ্ছে বাইকার্বোনেট সাইট্রেট, ওরাল ওর আইভি বাইকার্বোনেট সাইট্রেট, ওরাল ওর আইভি বাইকার্বোনেট সাইট্রেট, অ্যাডমিনিস্ট্রেশন গ্লুকোনেট ল্যাকটেট অ্যাসিটেট, ওকে। তারপর হচ্ছে লস অফ সোডিয়াম ক্লোরাইড হাইড্রোজেন, লস অফ সোডিয়াম ক্লোরাইড হাইড্রোজেন অ্যান্ড ওয়াটার, সেটা কি লস অফ সোডিয়াম ক্লোরাইড হাইড্রোজেন অ্যান্ড ওয়াটার, ভমিটিং, ভমিটিং অ্যাসপিরেশন অফ কন্টেন্ট, গ্যাস্ট্রিক কন্টেন্ট, অ্যাডমিনিস্ট্রেশন অফ ডায়াবেটিক্স, ওকে। ভমিটিং অ্যাসপিরেশন অফ গ্যাস্ট্রিক কন্টেন্ট, ভমিটিং অ্যাসপিরেশন অফ গ্যাস্ট্রিক কন্টেন্ট, অ্যাডমিনিস্ট্রেশন অফ ডায়াবেটিক্স, ভমিটিং অ্যাডমিনিস্ট্রেশন অফ গ্যাস্ট্রিক কন্টেন্ট, অ্যাসপিরেশন অফ গ্যাস্ট্রিক কন্টেন্ট, অ্যাডমিনিস্ট্রেশন অফ ডায়াবেটিক্স, ভমিটিং অ্যাসপিরেশন অফ গ্যাস্ট্রিক কন্টেন্ট, ভমিটিং অ্যাসপিরেশন, ভমিটিং, তারপরে হচ্ছে ভমিটিং অ্যাসপিরেশন অফ গ্যাস্ট্রিক কন্টেন্ট, ভমিটিং, ভমিটিং অ্যাসপিরেশন অফ গ্যাস্ট্রিক কন্টেন্ট, অ্যাডমিনিস্ট্রেশন অফ ডায়াবেটিক্স, ভমিটিং অ্যাসপিরেশন অফ গ্যাস্ট্রিক কন্টেন্ট, অ্যাসপিরেশন অফ গ্যাস্ট্রিক, অ্যাডমিনিস্ট্রেশন অফ ডায়াবেটিক্স। তাহলে কি সোডিয়াম পটাশিয়াম, লস অফ সোডিয়াম পটাশিয়াম, সোডিয়াম ক্যালসিয়াম, সোডিয়াম ক্লোরাইড হাইড্রোজেন আয়ন অ্যান্ড ওয়াটার, ভমিটিং, অ্যাডমিনিস্ট্রেশন অফ গ্যাস্ট্রিক কন্টেন্ট, না অ্যাসপিরেশন অফ গ্যাস্ট্রিক কন্টেন্ট, অ্যাডমিনিস্ট্রেশন অফ ডায়াবেটিক্স, অ্যাডমিনিস্ট্রেশন অফ ডায়াবেটিক্স, অ্যাডমিনিস্ট্রেশন অফ ভমিটিং, ভমিটিং, তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে কি অ্যাসপিরেশন অফ গ্যাস্ট্রিক কন্টেন্ট, অ্যাডমিনিস্ট্রেশন অফ ডায়াবেটিক্স, কি এটা কি কজেস অফ লস অফ সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড হাইড্রোজেন অ্যান্ড ওয়াটার, আচ্ছা পটাশিয়াম ডিপ্লেশন,
পটাশিয়াম, ভমিটিং, অ্যাডমিনিস্ট্রেশন, অ্যাসপিরেশন ও গ্যাস্ট্রিক কন্টেন্ট, তারপর হচ্ছে কি ডায়রিয়া, ডায়রিয়া ডায়রিয়া, তারপর হচ্ছে ফিস্টুলা, তারপরে ডায়রিয়া ফিস্টুলা, তারপরে হচ্ছে ডায়রিয়া হলো ফিস্টুলা, ডায়রিয়া গেল ফিস্টুলা গেল, তারপর হচ্ছে কি এইসে যদি আমি বেশি করি কি হাইপার অ্যালডোস্টেরনিজম বা অ্যালডোস্টেরন সিক্রেশন, তারপর হচ্ছে কি অ্যামফোটেরিসিন বি, ডায়াবেটিক্স 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 অ্যামফোটেরিসিন বি কজেস, ওকে শেষ, দিজ আর দ্য অল কজেস, মেটাবলিক অ্যালকালোসিস। ল্যাবরেটরি ফাইন্ডিংস, ল্যাব ডায়াগনোসিস, মেটাবলিক অ্যালকালোসিস, ল্যাবরেটরি ফাইন্ডিংস অর ল্যাব ডায়াগনোসিস কী কী আছে? হাই পিএইচ, মেটাবলিক অ্যালকালোসিস, আচ্ছা ও হাই পিএইচ কী বলে, অ্যালকালোসিসে কেন হাই পিএইচ হবে, ও হাই পিএইচই তো হবে, লো পিএইচ তো আর হবে না, হাই পিএইচ, হাই প্লাজমা বাইকার্বনেট, হাই পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, পজিটিভ বেজ এক্সেস, খুবই এটা এই প্লাজমা অ্যানায়ন গ্যাপ মডেস্টলি রেজড, প্লাজমা অ্যানায়ন গ্যাপ মডেস্টলি, মডেস্টলি রেজড, প্লাজমা অ্যানায়ন গ্যাপ মডেস্টলি, মডেস্টলি রেজড,